বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সোমবার 1 জুলাই এই অভিনেত্রীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এদিকে জয়া আহসান তার ইনস্টাগ্রামে 6টি ছবি ও 1টি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায় পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে, তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। এ নিয়ে অনুরাগীদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত ভালোবাসা এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালোবেসেছেন, এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির অনেক বড় পাওয়া। তিনি আরও লিখেছেন, আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান, এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ। চলচ্চিত্রে জয়ার অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ 6 বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি মেরিল প্রথম আলো পুরস্কার ও 3টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।